আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলবো না সবাই কেমন আছেন, জানি সবাই খুবই টেনশনে আছেন, খুবই খারাপ অবস্থায় আছেন, তারপরও আমরা আমাদের ভুলের জন্য এই শাস্তি পাচ্ছি। এইরকম করোনা ভাইরাসে সারা পৃথিবীতে মহামারী আকার ধারণ করেছে। আসলে এটা আমাদেরই পাপের কামাই, আমাদেরই হাতের কামাই। আমরা যে অতীতে যে ভুলগুলো করেছি বা যে পাপগুলো করেছি, যে যার জায়গা থেকে অতীতের সমস্ত কিছুর জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব আর বেশি বেশি সালাত আদায় করব। তো যাই হোক, আসলে রান্নাটা তো আর থেমে নেই, তো তারপরও মনটা ভালো নেই, কি রান্না দেখাবো। তো আজকে আরেকটি রান্না দেখাবো, খুবই ঝটপট। টমেটোর ভর্তা কিভাবে করতে হয়, এটা হয়তো অনেকেই করে থাকবেন, আর হয়তো অনেকেই নতুন। তো যারা নতুন তাদের জন্য করা, আসলে এরকম একে একে সবগুলো টমেটো আমি ডাইরেক্ট আগুনের মধ্যে পুড়িয়ে নিচ্ছি। এরকম করে রসুন, আস্ত একটা রসুন নিয়ে নিয়েছি আমি, রসুন, পেঁয়াজ, পেঁয়াজ সহ, পেঁয়াজ কেউ চাইলে কাঁচাও দিতে পারেন। আমি এখানে পুড়িয়ে নিচ্ছি, কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেজন্য। এখানে আমার সবগুলো পুরানো শেষ, রসুন থেকে শুরু করে সবই পুরানো শেষ হয়ে গিয়েছে। আর কাঁচামরিচটা কেউ চাইলে তাওয়াতে করতে পারেন, কিন্তু আমি এভাবে করে সরাসরি আগুনেই পুড়িয়ে নিচ্ছি, তাতে গন্ধটা অন্যরকম আসে, ভালো লাগে খেতে। এখানে আমি সব খোসা পোড়া খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি কাঁচামরিচ, রসুন আর হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এটা নরম হয়ে গিয়েছে এমনিতেই। আর এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, চাইলে এমনিও হাত দিয়ে কষলেও এটাকে নরম চেপেই করা যাবে, কিন্তু আমি এটা কেটে নিয়েছি। আর এখানে সবগুলো টমেটো অ্যাড করে দিচ্ছি, মেখে নিচ্ছি আলু ভর্তা যেভাবে করি ওই রকম করে। আর হচ্ছে এটা আসলে ঝটপট একটি ভর্তা, চাইলে যে কোনো সময়ে করা যায়, আর খেতে অনেক মজা হয়েছিল। আর হচ্ছে এখানে কেউ চাইলে ধনে পাতা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করছি না। সব থেকে খারাপ কথা হচ্ছে এই ভর্তাটা কিন্তু আমি বাটি পাইনি, যখন আমি একটু লবণটা চেক করেছিলাম তখন একটু খেয়েছিলাম, টেবিলে দিয়েছিলাম, কিন্তু পরে আর আমি পাইনি, সবাই খেয়ে নিয়েছে। তো যাই হোক, তারপরও ভালো লেগেছে যখন নিজের হাতের কোনো রান্না সবাই মিলে এরকম চেটে পুটে খেয়ে নেয়, আসলেই খুব ভালো লাগে। এই তো রেডি আমার ভর্তা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।